নমস্কার, এএনএম নিউজ আপনাদের স্বাগত। আমি রয়েছি পশ্চিম মেদিনীপুর থেকে। আজ সপ্তাহে তৃতীয় দিনের লকডাউন, তাই ডেবরাবাজারে এসে উপস্থিত হয়েছি। লকডাউনের চিত্রটা আপনাদেরকে দেখাবো। পুলিশ মোতায়েন রয়েছে ডেবরাবাজারে, জিজ্ঞাসাবাদ চলছে। যারাই আসছে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। লকডাউনের যে চিত্রটা হওয়া দরকার সেটা লক্ষ্য করা যাচ্ছে না। মানুষজন রাস্তাতে এসে দেখা যাচ্ছে, মানুষজনকে রাস্তার মধ্যে যাতায়াত করতে। দোকানপাট সব বন্ধ রয়েছে। ডেবরা বাজারের সম্পূর্ণ চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। আপনারা দেখছেন সরাসরি এনএম নিউজ লাইভ। জরুরি পরিষেবা যেমন ওষুধ দোকান, অ্যাম্বুলেন্স, এগুলো ছাড়া সমস্ত কিছুই বন্ধ থাকবে এবং এটাই নির্দেশ ছিল। দোকানপাট সব বন্ধ রয়েছে। আজ তৃতীয় দিনের লকডাউন, আপনারা বাইরে কেন বেরিয়েছেন? কোথা থেকে এসছেন? কোথায় যাবেন? কোথায়? আপনার নাম? লকডাউনে যে সেই যে চিত্র হওয়া দরকার সেই চিত্র কিন্তু দেখা যাচ্ছে না। লোকজন রাস্তাতে দেখা যাচ্ছে। এবং ডেবরা থানার পুলিশ তৎপর, যারাই রাস্তাতে বেরোচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ করার পর ছাড়া হচ্ছে মানুষজনকে।
পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরা অলোক মন্ডলের সঙ্গে দীপিজা মাহালি, রিপোর্ট, এএনএম নিউজ।